আমার স্ত্রী 6 মাস হয়ে প্রেগনেন্ট, আর এখন সমস্যা হচ্ছে যে সে প্রায় সময় অতিরিক্ত ঘেমে যায় এবং তার মধ্যে অস্থিরতা কাজ করে, রাতে তার ঘুম কম হয়, মানে প্রায় সময় তার সে মাঝরাতে সে উঠে বসে থাকে তো হয় না, এবং তার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। এই সমস্যাটা গ্যাস্ট্রিকের সমস্যাটা গত 3-4 মাস ধরে বেশি দেখা দিচ্ছে। গত সপ্তাহে আমি তার করোনা টেস্ট করিয়েছিলাম এবং তার করোনা পজিটিভ ধরা পড়েছে। এই অবস্থায় আমরা তা কিভাবে পরিচর্যা করতে পারি? আপনি সাথী থাকুন, আমাদের সাথী থাকুন, ম্যাডাম আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছে। ম্যাডাম, ওনার ওয়াইফ হচ্ছে প্রেগনেন্ট, প্রায় মাঝরাতে উনি ঘুম ভেঙে যাচ্ছে, অস্থিরতা, ঘামে, এবং আবার মাঝখানে করোনা পজিটিভ হয়েছে, উনি শঙ্কায় রয়েছেন। এমত অবস্থায় কি করণীয় ওনার? ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি সুন্দর এবং হচ্ছে সময়োপযোগী কোশ্চেন করেছে যে আপনার ওয়াইফ প্রেগনেন্ট, এখন দেখতে হবে কয় মাসে প্রেগনেন্ট আপনার ওয়াইফ এবং মাঝরাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। এখন দেখা যায় যে একজন মা যখন একটা বাচ্চা নেয় তার অ্যাবডোমেনটা হচ্ছে পেটটা একটু বড় হতে থাকে এবং আমরা যে শ্বাস নেই যে লাংস দিয়ে, লাংসটা হচ্ছে ছোট হতে থাকে। এই জন্য অনেক সময় দেখা যায় যে আপনার শেষের দিকে এই শ্বাসকষ্টটা বাড়ে, পেশেন্ট শুইতে পারে না, তার অস্থির লাগে। আপনি আপনি জাস্ট হচ্ছে মাথার দিকে একটু বালিশ উঁচু করে আপনার পেশেন্টকে শুতে বলবেন এবং তাকে হচ্ছে বলবেন যেটা হতে পারে, তবে আপনার রোগীর প্রবলেম হলো যে আপনার রোগী করোনা হয়েছে। এই শ্বাসকষ্ট করোনার জন্য হচ্ছে নাকি হচ্ছে আপনার প্রেগনেন্সির জন্য, রোগীকে অবশ্যই রোগীকে হসপিটালে ভর্তি করুন এবং দেখতে হবে তার হচ্ছে দিনের শ্বাস প্রশ্বাস কয়বার নিচ্ছে। শ্বাস প্রশ্বাস যদি 30 বারের হচ্ছে বেশি থাকে তাহলে ভয়ের কারণ নাই, যদি শ্বাস প্রশ্বাস 30-এর কম হয় এবং আপনি নিশ্চয় হচ্ছে অক্সিজেন স্যাচুরেশনটা দেখতে পাচ্ছেন না যে আপনার অক্সিজেন কত আছে, অক্সিজেন যদি 95 থাকে ওকে ফাইন, আপনি বাসায় থাকেন এবং হচ্ছে আপনার ওয়াইফকে মাস্ক পরান এবং তাকে হচ্ছে আইসোলেশন রুমে রাখেন এবং অবশ্যই আপনাকে শ্বাস প্রশ্বাস এবং অক্সিজেন স্যাচুরেশনটা দেখতে হবে। যেহেতু শ্বাস প্রশ্বাসের কষ্ট বলছেন আমি আপনাকে সাজেশন দিব আপনি ইমার্জেন্সি ভিত্তিতে আপনার নিকটবর্তী হেলথ কমপ্লেক্সে অথবা হসপিটালে ভর্তি হন। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।